আচ্ছা, এখানে ভেরি ইম্পর্টেন্ট, মানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি আমরা বলি, প্রথমে বলতে হবে যে আমাদের লাইফস্টাইলটা কারেকশন করতে হবে। আমরা আগেই কারণটা বলছি যে যাদের সিডেন্টারি লাইফস্টাইল আছে, বসে বসে খায়, যারা স্মোকার, যারা অ্যালকোহল সেবন করেন, তাদের এগুলো অবশ্যই বর্জন করতে হবে। কিছু কিছু আমরা আগেই বলছি, যারা জাঙ্ক ফুড খায় তাদের দেখা যাচ্ছে যে তারা সাধারণত পেপসি, কোকোকোলা, এগুলো তো শর্করা খাবার, কিন্তু তো অতিমাত্রায় খাওয়ার কারণে এই শর্করাই বডিতে গিয়ে এটা ফ্যাটে কনভার্সন হয়ে যাচ্ছে। তাহলে এইটা এইটা এই এইটা ঠিক করতে হবে আমাদের। আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমাদের যে সুষম স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, আমরা যেটাকে ব্যালেন্স ডায়েট বলি স্যার। রাইট, ব্যালেন্স ডায়েট। তো ব্যালেন্স ডায়েট বলতে যদি আমি সংক্ষেপে একটু ডায়েট সম্পর্কে বলি যে কী ধরনের খাওয়া উচিত যাদের হাই কোলেস্ট্রল আছে। প্রথমে আমরা শর্করা জাতীয় খাবার বলি, যে আমাদের শর্করা খাবারটা একটু লিমিট করতে হবে, সেখানে যেমন প্রোটিনটা আমরা হ্যাঁ বাড়াবো কী স্যার। ধরনের শর্করা খাবার খেতে পারি, যেমন অতিরিক্ত ভাত খেলে এইটা আবার পরে ফ্যাট হয়ে যাবে, তাহলে আমরা একটা লাল চালের ভাত খেতে পারি যেখানে ফাইবার থাকবে, অথবা আমরা ওটস খেতে পারি, এটা শর্করা, এক ধরনের শর্করা খাবার, এখানে ফাইবার থাকে অনেক। এছাড়া যেগুলো আমরা যেগুলো প্রোটিন জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবারের মধ্যে আমরা জানি মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাবার। তো আমরা জানি যে যেগুলো লাল মাংস এগুলোতে কোলেস্ট্রল অনেক বেশি থাকে, রেড মিট স্যার, আমাদের এগুলো বন্ধ করতে হবে। লাল মাংসের পরিবর্তে আমরা কোন মাংস খেতে পারি? আমরা লিন মিট, লিন অর্থাৎ মিট স্যার, সাদা মাংস, এটা যাতে মুরগির মাংস হতে পারে চিকেন যেটা আমরা বলি আর কি। সবচেয়ে। আর মাছের মধ্যে কিছু আছে, যেমন সামুদ্রিক মাছ অনেক ভালো, অনেক স্বাস্থ্যসম্মত, এগুলো কোলেস্ট্রল কমায়। রাইট স্যার, মাছের তেলে কিন্তু কোলেস্ট্রল কমায়, একটু পার্থক্য হ্যাঁ আছে মানে হ্যাঁ, মাংসের থেকে। ওখানে সাধারণত আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এগুলো দেয়, এগুলো এই যে সামুদ্রিক মাছে, এইটা এইটা কিন্তু কোলেস্ট্রল একটা ট্রিটমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সামুদ্রিক মাছ খাওয়া উচিত, ছোটো মাছ খাওয়া উচিত, এবং অর্থাৎ আমাদের ওই যে প্রোটিনের মধ্যে বললাম, যেমন আমরা দুধ খেতে পারি, দুধ স্পেশালি যেটা যে সমস্ত গাভী ঘাস খায়, এই গাভীর দুধটা আমাদের জন্য ভালো, এবং দুধের তৈরি যে প্রোডাক্টগুলো আছে, ইয়োগার্ট বা ঘি, চিজ হতে পারে, ঘি মাখন, ঘি চিজ, মাখন, এগুলো কিন্তু ওই যে যেটা বললাম ঘাস খাওয়া গরুর, এগুলো এগুলো থেকে এগুলো খাওয়া ভালো। আবার কিছু কিছু ফলের মধ্যে, কিছু কিছু ফলের মধ্যে কিন্তু কোলেস্ট্রল থাকে, এটা হয়তো দর্শক মণ্ডলী হয়তো ভাববেন ফলের মধ্যে আবার কীভাবে কোলেস্ট্রল থাকে। কোলেস্ট্রল আসে স্যার, নারিকেল একটা এই ফল না, রাইট স্যার, না নারিকেল, কচি নারিকেল যদি আমরা খেতে পারি, তাহলে ওইটার যে চর্বিটা আছে ওইটা, যদিও স্যাচুরেটেড ফ্যাট বলে, যদিও স্যাচুরেটেড শব্দটা খারাপ ফ্যাট আর কি, তারপরেও কিন্তু এটা ভালো, এটা তুলনামূলক হ্যাঁ ভালো স্যার। আমরা যদি পরিমাণে কম খেতে পারি, মানে ওই ওই কচি নারিকেল, ওইটাও ভালো। আরেকটা ফল আছে যেটা যেটা আমাদের দেশে অত অ্যাভেলেবল না, বিদেশে এটা পাওয়া যায়, আমাদের দেশে বড় বড় শপিং মলে এখন পাওয়া যায়, কিছু কিছু কস্টলি যদিও, এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো, রাইট স্যার, এটা দেখতে ভালো না, কিন্তু এটা এইটাতে এটাতে কিন্তু যে ফ্যাটটা আছে এটার মধ্যে, এটা ভালো ফ্যাট, রাইট স্যার। এখন কিন্তু হ্যাঁ অ্যাভোকাডো অনেক মানে ইয়াং জেনারেশনের ভিতরে দেখবেন যে এটার প্রতি একটা ইয়া আছে, যেহেতু রাইট রাইট। তারা ইয়া করছে আর কি। এছাড়া আরও কিছু খাবার আছে, যেমন আমাদের প্রতিদিন প্রত্যেকটা লোকেরই প্রতিদিন একটা করে ফল খেতে হবে, এবং ভেজিটেবলস খেতে হবে বেশি করে, গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ এবং লাল যে ভেজিটেবলসগুলো প্রত্যেকটাই খুব হেলদি, কারণ এই ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে। অ্যান্টি অক্সিডেন্টগুলো সাধারণত আমাদের যে এই দুর্ঘটনা যেটা হচ্ছে, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, এগুলোর ইনসিডেন্স কমায় দেয়। তাহলে আমাদের খাদ্য তালিকায় এই খাবারগুলো আমাদের প্রেফার করতে হবে, আর জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ স্যার এখানে তো একটা মানে আমরা যদি চিকিৎসার জায়গাটা আমরা দেখতেছি যে আচ্ছা, একটা বড় কিছু হলো একটা হচ্ছে লাইফস্টাইল, স্বাস্থ্য, রাইট। লাইফস্টাইল স্যার। তো লাইফস্টাইলের পরে যে মেডিসিন আসবে, যে এই লিপিড, যেগুলো তিনটে খারাপ কোলেস্ট্রল আছে, তাহলে এগুলাতে এগুলাকে কমাইতে হবে। এগুলোর জন্য কিছু মানে মেডিসিন আছে, ওগুলো আমরা স্ট্যাটিন গ্রুপের মেডিসিন আছে, আর একটা ফিব্রেট গ্রুপের মেডিসিন আছে, এগুলো আমরা ওইটা কী ধরনের কোলেস্ট্রল বেড়ে গেছে ওইটার উপরে ভিত্তি করে আমরা এই ধরনের ওষুধগুলো ইউজ করে করে ওগুলোকে নর্মাল লেভেলে নিয়ে আসতে পারি। অথবা কারো যদি ভালো কোলেস্ট্রলটা কমে যায়, তাহলে এইটারও যে চিকিৎসা আছে, কিছু মেডিসিন আছে যেটা ভালো কোলেস্ট্রলটাকে বাড়ায় দেয়। অথবা ভালো কোলেস্ট্রলের জন্য সবচেয়ে কার্যকারী হচ্ছে, যারা ধূমপান করে তাদের ধূমপান বন্ধ করতে হবে, দুইটা জিনিস, ধূমপান বন্ধ এবং এক্সারসাইজ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট ভালো কোলেস্ট্রলকে বাড়ানোর জন্য।